বন্ধুরা, আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। প্রথমেই বলি, আমি অনেক অনেক দুঃখিত যে ভিডিওটা দিতে তোমাদের অনেক লেট হয়ে গেল। এটা হচ্ছে রাসের মেলা, রাস পূর্ণিমায় মেলা এটা। তো এই মেলায় আমি এসেছি আজকে, তো চলো ভেতরে যাওয়া যাক। দেখো, এখানে রাধা কৃষ্ণের মূর্তি আছে, তার সাথে আছে জগন্নাথ দেবের মূর্তি। তো কবিরাজ বাড়িতে এই মেলায় পুজোটা হয়, সেই উপলক্ষে রাসের মেলাটা হয়। তো রাধা কৃষ্ণ কী সুন্দর ঝুলনদোলায় দুলছে, সবই তোমাদের আমি দেখাবো। তোমরা ভিডিওটা ধৈর্য ধরে স্কিপ না করে দেখতে থাকো। তো এখানে দেখবে তোমরা শ্রীকৃষ্ণের লীলার কিছু দৃশ্য এখানে দেখানো হয়েছে। এটা যেরকম, এই দৃশ্যটি হচ্ছে কালীয় দমন। শ্রীকৃষ্ণ পঞ্চমুখী সাপের মাথায় নৃত্য করছে। তোমরা দৃশ্যটা আগে নিশ্চয়ই দেখেছো, আর একবার দেখে নাও। তো এর নাম হচ্ছে কালীয় দমন। এইরকম আরও অনেক দৃশ্য আছে শ্রীকৃষ্ণের লীলা এখানে তুলে ধরা হয়েছে। তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এখানে তোমরা দেখতে পাবে শ্রীকৃষ্ণকে যমুনা পার করে বসুদেব নিয়ে যাচ্ছে, বসুদেবের যমুনা পার। শ্রীকৃষ্ণ যখন কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন মা দেবকীর গর্ভে, তখন শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে যমুনা পার হচ্ছিলেন বাবা বসুদেব। তো এখানেও দেখো, এই নরসিংহর এই দৃশ্যটি তুলে ধরা হয়েছে, কত সুন্দর দেখো দৃশ্যগুলো, সুন্দর সুন্দর দৃশ্য। আবার এখানে দেখো সীতা রাবণকে ভিক্ষা দিচ্ছে। যখন রাবণ ছদ্মবেশে তার রাম সীতার কুটিরের সামনে এসে ভিক্ষা চেয়েছিল ব্রাহ্মণের রূপ ধরে, সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। তো সীতা রাবণকে ভিক্ষা দিচ্ছে। তো এরকম অনেক দৃশ্য আছে, তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে।
এদিকের মেলার মানে পুজোর পার্টটা দেখানো প্রায় শেষের দিকেই, তো এরপরে আমরা চলে যাব মেলার ভিতরে কী কী এন্টারটেনমেন্টের অনুষ্ঠান চলছে। তো তোমরা দেখো কী সুন্দর ফাংশন হচ্ছে, এবং বাচ্চা বাচ্চা ছেলেগুলো মেয়েগুলো কী সুন্দর নাচ করছে। তো মনোরঞ্জন প্রোগ্রাম বাদ দিয়ে আমরা চলে এসেছি এবারে এই দৃশ্যটি দেখার জন্য। দেখো এখানে একটা ভূতের একটা মানুষকে মেরে আর টাঙিয়ে দেওয়া হয়েছে, এটা একটা ভৌতিক দৃশ্য। বাচ্চারা দেখলেই, এখানে অনেক বাচ্চায় ভয় পাচ্ছিল দেখলাম, তো এটাও খুব সুন্দর হয়েছে। তো আমরা এবারে চলে এসেছি যেখানে প্রচুর প্রচুর দোকান, খাওয়া মানে খাবারের নানান খাবারের দোকান, নানান কসমেটিক্স, জুয়েলারি প্রচুর দোকান আছে। নাগরদোলা বিশাল বড় একটা এরিয়া জুড়ে এই মেলাটা বসেছে। তো তোমরা দেখো, মেলাটা অবশ্যই ভালো লাগবে। তো আমি এখানে পুরোটা দেখাতে পারলাম না, কারণ এত বড় মেলা দেখাতে গেলে অলরেডি অনেকটাই টাইম চলে গেছে, ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছে। তো আমি যতটা শর্টে পারবো মেলাটা দেখানোর চেষ্টা করছি। বাবাই তো বন্ধুরা, ভিডিওটা এমনিতেই অনেকটাই বড় হয়ে গিয়েছে, তো মেলাটা আমি এখানেই শেষ করলাম, মানে রাসের মেলা এখানেই বন্ধ করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।